Disclaimer: this channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মডার্ন কেজি স্কুলের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের হাতে চারা গাছ তুলে দিলেন বিক্ষোভ প্রেমী দিলীপ কুমার পাত্র। পূর্ব মেদিনীপুর জেলার ময়নায় মডার্ন কেজি স্কুলের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং কয়েকজন ছাত্রছাত্রীদের হাতে জামরুল গাছের চারা তুলে দিলেন সবুজ দাদা দিলীপ কুমার পাত্র। তিনি বলেন, পরিবেশকে দূষণ রোধে এবং জীববৈচিত্র্য রক্ষায় এলাকার মানুষদের মধ্যে সচেতনতা বাড়াতে এই উদ্যোগ। বিক্ষোভপ্রেমী দিলীপ কুমার পাত্র মহোদয়কে সাধুবাদ জানায় এলাকার মানুষজন। চারা গাছ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়না রাসমঞ্চের সদস্য অশোক কুমার মাইতি, স্কুলের শিক্ষক শিক্ষিকা প্রমুখ। কেকার পেস্ট্রিতে জিভে জল সাপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি। বসুন্ধরার সমাবেশ। নমস্কার, মডার্ন কেজি স্কুল থেকে বলছি। আমরা স্কুলের টিচার এবং স্টুডেন্টরা মিলে একটা বৃক্ষরোপণ পরিকল্পনা আমরা গ্রহণ করেছি। বর্তমান সমাজে যে সব থেকে বড়ো সমস্যা হচ্ছে, মানুষ নিজের বাসস্থান চাহিদা মেটানোর জন্য যেভাবে গাছ কেটে ফেলেছে, সেই কারণে দিনে দিনে পৃথিবীর তাপমাত্রা যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। আমরা একটা কারণে এই তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করতে পারবো গাছ লাগিয়ে। মডার্ন কেজি স্কুল থেকে বলছি, আমাদের সমাজে সব থেকে বড় দূষণ হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি। এই জনসংখ্যা বৃদ্ধির জন্য মানুষরা তাদের নিজেদের সহযোগ্য করার জন্য এই পৃথিবীটাকে দূষণে ভরিয়ে দিচ্ছে, আর এই দূষণ থেকে মুক্তি করার জন্য গাছই আমাদের একমাত্র অবলম্বন, যা মানুষকে এবং প্রকৃতির সমস্ত জীবনকে রক্ষা করতে পারে। তাই আমরা সকলে মিলে গাছ লাগাই এবং প্রাণ বাঁচাই এবং সুস্থ জীবন এবং স্বাস্থ্যময় জীবন গড়ে উঠি। কেকার পেস্ট্রিতে জিভে জল সাপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি। টিপটপ টিফিনে অর হ্যাপি পার্টি, নিউ বিদ্যুৎ বেকারি মানডে টু সানডে, ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই।